ওডিয়াজ আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো জুকি বাটিক মেশিন। এটি মডেল হচ্ছে এলকে 1900 BSS। তো এই মেশিনে কীভাবে প্রোগ্রামগুলো আপনি লক করবেন, স্পিড সহ সাইকেল প্রোগ্রাম এবং যে প্যাটার্নগুলো আছে এই প্রোগ্রামগুলো কীভাবে লক করে রাখবেন, এই প্রোগ্রামগুলো আসবে না। তো এই মেশিনে কিন্তু বর্তমানে কিন্তু কোনো লক নাই। তো এই মেশিনে আমরা লক এবং আনলক করে দেখাবো, যেরকম এই প্যাটার্নগুলো আছে প্যাটার্নগুলো কিন্তু অপারেটর যারা আছে এরা কিন্তু চাইলে কিন্তু টিভি টিভি কমা নিতে পারে, বাড়ায় নিতে পারে। তো আমাদের এই লকটা করার জন্য কিন্তু আমাদের এই বোর্ডটি আছে, এই বোর্ডের ভিতরে একটি ডিপ সুইচ আছে। এই ডিপ সুইচটি আমাদের অন করলে আমাদের লক প্রোগ্রামটি চালু হবে। তা আমাদের এটা খুলে নিব, তা আপনাদের সুবিধার্থে আমরা আগে কভারটি খুলে রাখছি। এই যে এখানে একটি ডিপ সুইচ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডিপ সুইচটা, এই ডিপ সুইচের এখানে কিন্তু চারটা ডিপ সুইচ আছে, 1 2 3 4। হ্যাঁ, তা আমরা এক নম্বর যে ডিপ সুইচটা আছে, এক নম্বর ডিপ সুইচটা আমরা চালু করব, তাহলে আমাদের লক প্রোগ্রামটি চালু হয়ে যাবে। এই যে আমরা এক নম্বর যে ডিপ সুইচটা আছে সেটা কিন্তু আমরা অন করে দিলাম, এখন কিন্তু আমাদের যে লক প্রোগ্রামটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। চলুন আমরা এখন মেশিনে যাই। তো বিয়াস আমাদের এখনও এখানে মেমোরি বাটনে চাপ দিয়ে রাখতে হবে 3 সেকেন্ড। 3 সেকেন্ড চাপ দেওয়ার পরে দেখুন আমাদের এখানে আগে কিন্তু 13 নম্বর প্রোগ্রাম ছিল, এখন কিন্তু 14 নম্বর একটা প্রোগ্রাম আছে ylock। এই প্রোগ্রামের ভিতরে আমরা ঢুকবো। ঢুকার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের লক যে আইকনটা তালা, তালাটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে আপনি ylock হতে চান প্যাটার্ন, এই প্যাটার্ন লক করলাম। তারপরে সাইকেল প্রোগ্রাম লক করলাম। তারপরে হচ্ছে এখানে ভিতরে কিন্তু আরো প্রোগ্রাম আছে, এই কলমে যে আইকনটা আছে এখানে চাইলে আপনি একটা একটা করে লক করতে পারেন, এস স্কেল ওয়াইজ স্কেল কি লক করতে চান, একটা করে আপনি যে প্রোগ্রামটা লাগবে সেই প্রোগ্রামও কিন্তু আপনি চাইলেই কিন্তু এটা লক করতে পারেন। তাই আমি টোটালটাই লক করলাম। তারপরে হচ্ছে এটাও আমি লক করলাম। এস স্কেল ওয়াই স্কেল যা আছে আমি টোটালি যা আছে মেশিনে প্রোগ্রাম আমাদের যা প্রয়োজন, আপনারা টিপি টিপি দেখবেন আপনাদের কোন প্রোগ্রামটা প্রয়োজন আপনারা সেই প্রোগ্রামটাই লক করবেন। এটার ভিতরে এখানে যে কলমের আইকন যেটা আসবে সেটার ভিতরে আরও প্রোগ্রাম থাকবে। হ্যাঁ, আপনাদের যে প্যাটার্নটা আপনার প্রয়োজন হবে, যে প্যাটার্নটা আমার লক করা প্রয়োজন আপনি সেই প্যাটার্ন দিয়ে আপনি লক করে রাখতে পারেন। লক করার পরে আমরা ব্যাক বাটন চাপ দিব, তারপর কলমে যে আইকন আছে এটা আমরা লক করে বেরিয়ে যেতে পারি। বেরিয়ে গেলাম। এখন আমাদের যে সাইকেল প্রোগ্রাম আছে এবং কি বিভিন্ন যে প্রোগ্রাম আছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু এখন কিন্তু সব লক হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু কোনো কিছু এখন আর বাড়াইতে পারবো না। আমাদের এই যে ওয়াইজ স্কেল অ্যাজ স্কেল কিন্তু লক হয়ে গেছে, আমাদের স্পিডটি কিন্তু লক মেশিনের। এই লকটি করার আগে অবশ্যই আমাদের কী কী প্যাটার্ন প্রয়োজন হয়, কোন কোন প্রোগ্রামগুলো আমাদের প্রয়োজন সেই প্রোগ্রামগুলো আমরা রেডি করে তারপর আমরা লকটি করবো। এখন আমাদের এই যে P1 P2 P3 কিছুই কিন্তু আসবে না, পুরো বোর্ডটি কিন্তু লক করি। আমরা কিন্তু চাইলে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা লক করতে পারি, আমরা কী কী লক প্রয়োজন আমরা সেভাবে আমরা লক করে দেব। এই হচ্ছে লকের সিস্টেম। আমরা আবার লকটি আনলক করবো, আনলক করার জন্য আবার মেমোরি বাটনে যেতে হবে। তারপরে যে কলমে পিনের ভিতরে যাব, সরি, তারপরে আমরা যাব হচ্ছে 14 নম্বর প্রোগ্রামে ylock। এটার ভিতরে যাওয়ার পরে যে সব লক করা আছে ওয়ান বাই ওয়ান লক করতে পারেন, S1 S2 S3 এরকম আর কি। আমি সবগুলি খুলে দিচ্ছি।
ব্যবস্থা এখন কিন্তু আমাদের প্রত্যেকটা লক কিন্তু খোলা আছে। তো আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি লক করতে চান তাহলে আপনি করতে পারেন। যেরকম এখানে হচ্ছে সাইকেল প্রোগ্রাম, সাইকেল প্রোগ্রাম আপনি যদি লক করতে চান ওয়াই স্কেল এস স্কেল তাহলে আপনি কিন্তু লক করতে পারেন। দেন এখানে হচ্ছে মেশিনের যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, যা আছে তাই থাকে, সেটা আপনি ইচ্ছা করলে লক করতে পারেন। তো এখানে বেশ কিছু প্রোগ্রাম দেওয়া আছে প্রয়োজনীয়। এখানে যে যে প্যাটার্নগুলো দেওয়া আছে P1, P2, P3, এটা যদি চান আপনি এটা লক করতে পারেন। এই হচ্ছে লকের সিস্টেম। তো ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।